আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো সোনাইছড়ি ট্রেল। 28 কিলোমিটার দৈর্ঘ্য, চট্টগ্রামের সবচাইতে সুন্দর ও মনোমুগ্ধকর ট্রেল সোনাইছড়ি ট্রেল। সোনাইছড়ি ট্রেলটি চট্টগ্রাম জেলার মিরেশরাই পাহাড় রেঞ্জের হাজি ফকিরহাট বাজার এলাকায় অবস্থিত এবং বাউইডালা অভয়ারণ্যে আওতাভুক্ত। বলা যায় মিরসরাই রেঞ্জের সবচাইতে কঠিন ট্রেল এটাই। যারা সাঁতার জানেন না তাদের জন্য বর্ষা হোক বা শীত, সাথে অবশ্যই নিতে হবে লাইফ জ্যাকেট। বিশেষ করে বর্ষায় রাস্তা হয়ে যায় অনেকটা পিচ্ছিল, যে কোনো সময় পানিতে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এই ট্রেলের প্রায় শেষের দিকে আছে ঝর্ণা, আছে বৈচিত্র্য ক্যাসকেড, আছে বাদুইরাকুম বা বাদুইজাকুম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির পাথর। এই পাথরের উপর দিয়ে হেঁটে যেতে হবে খুব সাবধানে। এই পাথরের ভিতর দিয়ে লতা পাতা আপনাকে জিতে দিবে না, আমার মতো আপনাদেরকেও আটকে দিবে। চমৎকার একটি ট্রেল, অসম্ভব সুন্দর এবং ভয়ঙ্কর। এই ট্রেলটা এতটাই দুর্গম যে বড়া বর্ষায় এটাতে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কেবলমাত্র শীতকালে এটাতে যাওয়া সম্ভব হয়, তাও কিছুটা ঝুঁকি থেকেই যায়। খাড়া সব গিরিখাত, গভীর সব খুম আর পিচ্ছিল রাস্তা, বিশাল আকারের বড় বড় পাথর, বাদুরের উৎপাত, ঝোঁকের ভয়, সব মিলিয়ে একটা বেশ কষ্টকর আর ভয়ঙ্কর ট্রেল, তাতে কোনো সন্দেহ নেই। এই ট্রেলের বাদুইজাকুম বা বাদুইরাকুম এক সংকীর্ণ অথচ বিস্তৃত গভীর একটি খুম, যার দুপাশে পাথরের দেয়াল, খাড়া 100 থেকে 150 ফুট উঁচু। উপরের দিকে থাকা গাছপালার কারণে ভিতরে আলো তেমন একটা প্রবেশ করতে পারে না। ভেতরে হাজার হাজার বাদুরের ডানা জাপটানো আর কিচিরমিচির চিৎকারে কানে আঙুল দিয়ে রাখতে ইচ্ছে করবে। আর সেই রকম বাজে গন্ধ সৃষ্টি করে রয়েছে ভয়াবহ এক ভুতুরে আবহাওয়া। বন্ধুরা, অবশেষে আলোর দেখা মিলল। এখান থেকে উঠেছি, এটা হচ্ছে আকাশ, আর এখান দিয়ে ঠিক পাতালে চলে যাব আবার সেই অন্ধকার জগতে। আমি বলবো যে মিরসরাই রেঞ্জের যে কটি ট্রেল আছে সবগুলির মধ্যে সোনাইছড়ি সবচাইতে ভয়ঙ্কর। বন্ধুরা, এটা হচ্ছে বাদুইরাকুম। আমরা অবশ্য খুমের নিচে যেতে পারিনি, তো খুম সাইফুল ভাই এখানে কি পড়ে গেছে? বল, কিসের বল? খেলার ফুটবল, পর্যটকদের ফুটবল নাকি? পর্যটন। তো সাইফুল ভাই চলেন সামনের দিকে আগানো যায়। সোনাইছড়ি ট্রেলের ভুল করেও একটি রাস্তা ভুল করা যাবে না, একটি পা ভুল জায়গায়
ফেলানো যাবে না, যদি ভুল করেও ফেলেন তাহলে নিশ্চিত দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এখান থেকে কিছুটা বাদুর দেখা যাচ্ছে, ভিডিওতে দেখা যাচ্ছে অসংখ্য বাদুর। প্রচুর পরিমাণে বাদুরের কারণে এর নামকরণ করা হয়েছে বাদুই জাখুম। অত্যন্ত গভীর এই খুমিয়ে পাওয়া যায় বিভিন্ন জাতের মাছ, স্থানীয়রা সেসব মাছ শিকার করে থাকেন। আর আমরা এখন যাব জোরজোরি ঝর্ণা। বাদুই জাখুম থেকে জোরজোরি ঝর্ণা যেতে সময় লাগতে পারে প্রায় এক ঘন্টার মতো। যারা পাহাড় আর ঝিরি পছন্দ করেন তাদের জন্য আদর্শ একটি ট্রেল হচ্ছে সোনাইচুরি ট্রেল। আপনি চাইলে একদিনই এই ট্রেলটি শেষ করতে পারেন। এই ট্রেলটি মূলত শেষ করতে সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। খুব রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর একটি ট্রেল। তাপসপাল বলছে যে অল্প তেলে মচমচা ভাজা, মানে বলতে চাচ্ছে যে অল্প টাকায় যে ট্রেকিংটা করছে মোটামুটি খারাপ না, মন্দ না। তো এই ট্রেকিংটা আমাদের বান্দরবন করতে হলে আমাদের খুবই গহীনে বা ভিতরে ঢুকতে হয়। যাবার পথে পাবেন হাজার রকমের বিভিন্ন উদ্ভিদ, আরও চোখে পড়বে আমলকি গাছ। যতটা মনে চায় পেরে নিয়ে ব্যাগে ঢুকাতে পারেন, কেউ মানা করবে না। আছে অনেক ধরনের কাঠবিড়ালি, আর স্থানীয়রা বলে লেঙ্গুরা। লেঙ্গুরার নাম হচ্ছে বাদর। ভাগ্য ভালো হলে তারা কোনোরকম বাজারি করবে না, কারণ এরকম ঝুঁকিপূর্ণ ট্রেলে কোনো রকমের আপনি বেখেয়ালি হয়ে গেলেও বিপদে পড়বেন। বন্ধুরা, হাঁটতে হাঁটতে কখন যে জর্জরি ট্রেলের সামনে চলে এসেছি বুঝতেই পারিনি। তো গাইড সাইফুল আমাকে বলছে ভাই সামনের ট্রেলটাই হচ্ছে জর্জরি ট্রেল। আর জর্জরি ট্রেলের পরেই 10 থেকে 15 মিনিট হাঁটলেই এই ট্রেলের সর্বশেষ স্থান হচ্ছে সোনাইচুরি ঝর্ণা। দেখতে দেখতে সোনাইচুরি ট্রেলের শেষের দিকে। তো আমরা আপনাদেরকে জানিয়ে দিব কিভাবে যাবেন সোনাইচুরি। ঢাকা থেকে চট্টগ্রামগামী বাসে উঠে হাতি ফকিরহাট বাজারে নামতে হবে। সেক্ষেত্রে ভাড়া পড়বে 480 টাকা। চাইলে আপনি কমলাপুর থেকে ট্রেনে করে সীতাকুণ্ড নামতে পারেন। সীতাকুণ্ড থেকে চলে আসতে হবে হাজি ফকিরহাট বাজারে, সেক্ষেত্রে ভাড়া পড়বে 60 টাকা। সেখান থেকে চলে যেতে পারেন বড় পাথর নামক এলাকায়। পায়ে হেঁটে গেলে সময় লাগবে 15 মিনিট, আর সিএনজিতে করে সময় লাগবে 5 মিনিট। সেক্ষেত্রে সিএনজি ভাড়া পড়বে 15 টাকা। হাদি ফকিরহাট গ্রামের শেষের পাহাড়টাই সোনাইচুরি ট্রেলের শুরু, সেক্ষেত্রে সময় লাগবে 4 ঘন্টা। এই ভ্রমণ একদিনের জন্য, তাই কোথাও থাকার দরকার পড়বে না। আর থাকতে চাইলে মিরসরাই বা সীতাকুণ্ড থাকার জন্য নিম্নমানের কিছু হোটেল রয়েছে, চাইলে আপনি সেখানে থাকতে পারেন।